কঠিন তরল আবর্জনা ও নিরাপদ নিষ্কাশন কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী পুলক রায়। শনিবার হাওড়া শ্যামপুরের পাঁচটি পঞ্চায়েতের ভগবতীপুরে নির্মিত প্রজেক্টের ঘরটি তিনি ঘুরে দেখেন। আগামী দিনে প্রতিটি গ্রামে এই প্রজেক্টের কাজ শুরু হবে বলে মন্ত্রী জানান। এদিন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল, হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ নদেবাসী জানা, শ্যামপুর দু নম্বর বিডিও ফারহানাজ খানম, শ্যামপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা, বাছরি পঞ্চায়েতের প্রধান মিলনী খাঁ, উপপ্রধান শ্যামসুন্দর মেটিয়া, মাদার টেরেজা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার দীপ প্রামাণিক, শ্যামপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ঝর্ণা প্রামাণিক, বারগ্রাম পঞ্চায়েতের প্রধান প্রণব ঘোষ, আমরদহ পঞ্চায়েতের প্রধান জয়ন্ত পাল, শশাটি পঞ্চায়েতের প্রধান আশিস কাপড়ি, ডিএমঘাট দু নম্বর পঞ্চায়েতের প্রধান সনকা দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা এই অর্থবর্ষে একটা টার্গেট নিচ্ছি 1132টা গ্রাম পঞ্চায়েত, 1132টা গ্রাম পঞ্চায়েতে এই অর্থবর্ষে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা করব। সেজন্য আমরা ফিজিক্যালি দেখতে এসেছি যে কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর লক্ষ্য গ্রামকে শহরে রূপান্তরিত করতে হবে। গ্রামের যা ফেসিলিটি শহরে যা ফেসিলিটিস পায়, শহরে যা পরিষেবা পায়, সেই পরিষেবার বাইরে যে গ্রামকে সেই পরিষেবার টার্গেট আমরা নিচ্ছি মামাটি মানুষের সরকারের তরফ থেকে। তাই এই সলিড ওয়েস্ট সিস্টেমটাকে আমরা আরেকটু সুন্দরভাবে করবো, মানুষকে সচেতন করতে হবে। অনেক রকম ব্যাপার আছে যেগুলো আমরা এটাকেও একটা ইউনিফর্ম ওয়েতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং আমি আস্তে আস্তে সুকান্তর সঙ্গে কথা হচ্ছি, আমাকে দেখছি, আমি গ্রামে যাদবপুরেরও যারা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর কাজ করছি তাদেরকেও নিয়ে আমরা একটা টাইয়ার করে কীভাবে করা যায় সেগুলো আমরা একটু আলোচনা করে নেব। কিন্তু আপনারা টার্গেট রাখুন যে সমস্ত প্রধানরা এসছে তাদের এলাকাও ন্যূনতম, আমার মনে হয় ন্যূনতম এক বিঘে জায়গা যদি নাও হয় অন্তত 10-15 কাটা হলেও সলিড ওয়েস্ট সিস্টেমটাকে করা যাবে। এটাও তো মনে হয় 10 কাটার মধ্যেই, মানে ন্যূনতম 10 কাটা হলে ভালো হয়, আমাদের টার্গেটটা থাকা উচিত ন্যূনতম 10 কাটা, আর বেশি তো 1-2 বিঘেও হতে পারে, কোনো ব্যাপার নয়। এই টার্গেটটা কিন্তু আমাদেরকে এখন থেকে নিতে হবে এবং সেটাকে আমরা ধীরে কী হবে, আমরা একটা পরিচ্ছন্ন গ্রাম হবে, পরিচ্ছন্ন গ্রাম মানুষের কোনো জায়গায় থাকবে না। এবং শুনলে খুশি হবেন, আমাদের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আছে, আমরা যে বাংলা সড়ক যোজনা করছি, আড়াইগিয়ে রাস্তা করছি, ব্ল্যাকটপ নিচে সেই রাস্তায় এখন আমরা প্লাস্টিককে কাজে লাগাচ্ছি। এই যে প্লাস্টিকটাও বেরোবে, এই ধরুন 1132টা বা যে কটা চিপি, আস্তে আস্তে আমরা 3000 চিপিতেই আমরা পৌঁছে যাব। যে প্লাস্টিকটা হবে আমাদেরকে আর হচ্ছে পাথর নিতে হবে না পঞ্চালী ট্রাইন থেকে, ওই প্লাস্টিক থেকে আমরা রাস্তাঘাট করতে পারবো, এটা আমরা একটা টার্গেট আমরা দিচ্ছি। হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দবার্তা।